ফরিদপুরের নগরকান্দায় ভাঙনের কবলে পড়ে একটি মন্দির সহ ১২টি স্থাপনা কুমার নদে ধসে পড়েছে। ঝুঁকিতে রয়েছে নগরকান্দা থানা, সরকারি এমএন একাডেমির দুটি নতুন ভবন। এছাড়া ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির, নগরকান্দা বাজার ও সাব রেজিস্ট্রি ভবন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জানুয়ারি দুপুর ১২টার দিকে এ ভাঙন শুরু হয়। তবে ভাঙন প্রবল আকার ধারণ করে সন্ধ্যা ৭টার দিকে, যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত রয়েছে। উপজেলার গাঙ্গো গজদিয়া এলাকায় অবস্থিত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে শুরু করে পশ্চিমে সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত ২৩০ মিটার ব্যাপী অংশ জুড়ে এ ভাঙন চলছে। নগরকান্দা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের অংশ বিশেষে এ ভাঙন চলছে। ভাঙনের কারণে এই এলাকার বাসিন্দারা চরম ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে। সকাল আজান দেওয়ার পরে ফাটল ধরছে, বেলা হইতে হইতে গোটা বাইয়ে পড়ে গেল। কবে? পরশুদিন। ১৬ লক্ষ টাকা লাগছে বিল্ডিং দিয়ে করার, ওই ঘর দুটো করার লাগছে ২৫ লক্ষ টাকা। ও দুটা কিসের ঘর? ও দুটা টিনের ঘর, মানে টিনের ঘর, দোয়া পাকা। ঠিক আছে, এটা ভাঙছে কবে এই ঘরটা? এটা সোমবারে ৭টায়। ঘরে মাল সামানা বের করতে পারছেন? ঘরে মাল সামানা করে মানুষ বের করে দিয়েছে। তাও এই কুমার নদী খনন করার কাজে অনিয়মের কারণে হলে আজকে এই পরিস্থিতি ঘটছে। এখানে কিছু অসাধু কিছু বালি ব্যবসায়ী ছিল, এই মাটি উত্তোলন করে অনেক জায়গায় বিক্রি করছে, তার কাছ থেকে অগ্রিম টাকা নিচ্ছে, টাকা পুরানোর জন্য শেষ পর্যন্ত জায়গা হলো বেশি পরে মাটি খুঁজছে। অনিয়মের কারণে হলো আজকে এই ভাঙ্গে চুরে এই যে আজকে সব নদীতে চলে যাওয়া লাগছে। এরা যখন মাটি খনন করে তখন এই গ্রামবাসী তখন তাদেরকে বাধা দিলেও তারা এটারে মানে নাই। তারা মাটি খনন করছে, মাটি খনন করছে হলো আপনার যে হলো পানি উন্নয়ন বোর্ড, এরা মানে নাই। আর বললি বরং সে কথা কথা বলছে যে এটা তো জায়গা তাদের নিজস্বই জায়গা, এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা, তাদের জায়গা বাংলা কিছু করার নাই, এরকম কথাবার্তাও এদের সাথে তারা বলছে। এখন এই জায়গা যারা আছে এরা সবাই গরিব মানুষ, অসহায় মানুষ, এদের আর কোনো মাথা ধরে ঠাঁই নাই। তাদের শেষ আশ্রয়টুক আজকে নদীতে ভেঙে গেছে। একজন খাবার পারে কিন্তু থাকার জায়গা যদি না থাকে তাহলে কি শান্তি থাকে? আমি এই ড্রেজিংয়ের যেভাবে ড্রেজিং করছে সেটি আছে তীব্র নিন্দা জানাই, এবং এর সাথে যারা ওই বালি ব্যবসায়ী যারা আছে অসাধু বালি ব্যবসায়ী তাদেরকে আমি আইনে আওতা আনার জন্য অনুরোধ জানাচ্ছি।